তোমার মেকআপ টেস্ট হবে। কি দারুন, দুটো সমুদ্রে দুরকম কালার, তাই জলে সময় দেওয়ার চেষ্টা করছি রে। এত বড় সমুদ্রের মাঝে ওই ছোট্ট একখানা বোট, পাবলিক প্লেস ইয়ার, কুছ তো সালাম করো। আমি সময় আর জোয়ার ভাটার মধ্যে খুব একটা তফাত দেখি না। এক সময় কিছু না কিছু দিয়ে যায়, অন্য সময় কিছু ফিরিয়ে নিয়ে যায়। মনে রয়ে যায় পাওয়া কিংবা হারানোর টাটকা ছাপ। সেই সময়ের হাত ধরেই লাক্ষাদ্বীপ অভিযানে আমাদের দুটো রাত অতিক্রান্ত। রোদে ঝলসে যাওয়া চেহারা আর ক্লান্তি দুইকে সঙ্গে নিয়েই লাক্ষাদ্বীপের তৃতীয় দিনের শুরুটা এইভাবেই হলো। 14 মার্চ 2024, সময় সকাল 6:34, মাইকের একটা ঘোষণা আর কি, ঘুম ভাঙলো, আমাদের ক্রুজ পৌঁছে গিয়েছে তার পরবর্তী আইল্যান্ড কাল্পেনিতে। গতকাল সন্ধ্যাবেলায় কাবারাত্রি আইল্যান্ড থেকে রওনা দিয়ে আজ সকালে আমাদের ক্রুজ এসে পৌঁছেছে লাক্ষাদ্বীপের আরও একটা আইল্যান্ড কাল্পেনিতে। লাক্ষাদ্বীপের 36টা আইল্যান্ডের মধ্যে মাত্র 10টা আইল্যান্ডেই জনজীবন বা জনবসতি রয়েছে। কাল্পেনি হচ্ছে তার মধ্যে অন্যতম, যা রয়েছে কোচি শহর থেকে 290 কিলোমিটার দূরে। লাক্ষাদ্বীপ সাগরে কোরাল রিফে ঘেরা আইল্যান্ড কাল্পেনি, যার আয়তন 2.79 বর্গ কিলোমিটার। 2011 সালের জনগণনা অনুযায়ী এই আইল্যান্ডের জনসংখ্যা 5,000-এর কিছু বেশি। প্রধান ভাষা মালায়ালম, জনসংখ্যার 90% ইসলামিক, সাক্ষরতার হার 86%। জনজীবন বা জনবসতি ছাড়াও এই আইল্যান্ডে প্রচুর কোরালস বা প্রবাল রয়েছে। গভীর সমুদ্রের পাশের একটা অংশে প্রাকৃতিক নিয়মেই তৈরি হয়েছে অগভীর লাগুন, যেখানে রয়েছে প্রচুর কোরাল এবং মেরিন লাইফ, দুই একটা আইল্যান্ড এবং রিসর্ট। স্নর্কেলিং, কায়াকিং, সুইমিং করার অন্যতম সেরা জায়গা। রোমান্টিক মুহূর্ত কাটানোর জন্য নববিবাহিত দাম্পত্যের বেস্ট ডেস্টিনেশন এই কাল্পেনি আইল্যান্ড, যাকে ঘিরে আজ আমাদের গল্প। স্বল্প সময় কিংবা পর্যাপ্ত গভীরতার অভাবের কারণেই আমাদের ক্রুজ কাল্পেনি আইল্যান্ডের মূল ভূখণ্ড থেকে বেশ খানিকটা দূরে নোঙর করেছে। ট্যুরিস্টের পাশাপাশি প্যাসেঞ্জার ক্রুজ হওয়ায় যাত্রীদের অনেকেই লোকাল বোটে চেয়ে ফিরে যাচ্ছে এই আইল্যান্ডে নিজের নিজের বাড়িতে। এরই মাঝে একবার মাইকে ঘোষণা করা হলো, ট্যুরিস্টরা ক্যাফেটেরিয়াতে এসে তাদের ব্রেকফাস্ট সম্পূর্ণ করে ফেলুন। আর ব্রেকফাস্টের আয়োজনে ছিল উপমা, চাটনি, অমলেট ভুজিয়া, ব্রেড, বাটার, জ্যাম, কলা, কর্নফ্লেক্স, চা এবং কফি। এখানে যারা ট্যুরিস্ট এসছে, যাদের ভালো ফিগার বা সুন্দর চেহারা, তারা খায় হয়তো সব কিছু এইটুকুটুকু, রাত্রে একটা রুটি, হয়তো এক পিস চিকেন, দু পিস চিকেন। আর আমি এই জন্যে হাতি কারণ আমি খাই হচ্ছে এক গাদা, যেমন এখন নিয়ে এসছে হচ্ছে 3টে কলা। কলার স্বাদ বড় দরকার নেই, কারণ কলা হচ্ছে কদলিবালা। আর এই কদলিবালার কথা শুনে মনে পড়লো, কবে খাবো তোমার হাতে রান্না, এই ভেবে আমার পাচ্ছে কান্না। এই ক্রুজে আমরা ছাড়াও আরও দু একজন বাঙালি পর্যটক ছিলেন, তার মধ্যে অন্যতম স্বপনবাবু এবং তার বন্ধু, আর দুজনেই 70 অর্ধ। তিনি 75 আর পাশেন হচ্ছে 74। এই জায়গায় দাঁড়িয়ে আমি আমার মধ্যবয়স্ক দর্শক বন্ধুদেরকে এটাই পরামর্শ দেব, কবে আপনার সন্তান বড় হয়ে আপনাদেরকে বেড়াতে নিয়ে আসবে, এই আশা না করে যদি আপনাদের কাছে 3টে S থাকে, অর্থাৎ সময়, সামর্থ্য, সক্ষমতা, তাহলে দুগ্গা দুগ্গা বলে বেরিয়েই পড়ুন। হ্যাঁ, বেরিয়ে আমরাও পড়েছিলাম ব্রেকফাস্ট সম্পূর্ণ করে আমাদের পরবর্তী গন্তব্যে। বারবার মাইকে ঘোষণা করা হচ্ছে যে ইনফরমেশন অফিসের কাছে আসুন, এটা হচ্ছে এখানকার ইনফরমেশন অফিস। একতলা থেকে পাঁচতলা উঠেছিলাম, আবার পাঁচতলা থেকে একতলা নামতে হলো। সিঁড়ি ধরে নামতে নামতে আমরা এসে পৌঁছালাম আমাদের ক্রুজের ডিসএম্বার্কেশন সেকশনে। ট্যুর সংস্থার কর্মীরা খুব সাবধানতার সঙ্গেই ক্রুজ শিপ থেকে ট্রান্সফার করে দিচ্ছে আরেকটি বোটে, যে বোট আমাদেরকে নিয়ে যাবে কাল্পেনি আইল্যান্ডে। আপনারা প্রসেসটা দেখে নিন, কীভাবে আমাদেরকে জাহাজ থেকে এম্বার্ক করা হয় এই ছোটো ছোটো বোটগুলোতে। কিছু ট্যুরিস্ট ওই পারে বসবে, কিছু ট্যুরিস্ট এইদিকে বসবে, আর যারা ক্রুজের যাত্রী তারা ওপর থেকে দেখছে আমাদের এই পারাপারের প্রক্রিয়া। এত মেকআপ করেছে ওর জন্য মুখটা লাল লাল আসছে। তোমার মেকআপ টেস্ট হবে। নো মেকআপ, জিরো মেকআপ। সবাই না এখানে এসে একটু প্যানিক নিয়ে নেয়, এই যে এত বড় ক্রুজ থেকে এরকম বোটে নামতে হয়, তো সমুদ্রে একটু উত্তাল, তাও তো আছে, সমুদ্র অনেক শান্ত আছে। সময় সকাল 8:11, আমাদের বোট ছেড়ে দিল কাল্পেনির উদ্দেশ্যে। আর এই যে আমাদের ক্রুজ MV কাবারাত্রি। ক্রুজের সাথে ক্রমশ দূরত্ব বাড়িয়ে কাল্পেনি আইল্যান্ডের সঙ্গে ঘনিষ্ঠতার মাঝেই পূব আকাশের সূর্যের প্রতিফলন লাক্ষাদ্বীপ সাগরে, এ এক অন্যরকম দৃশ্য। ট্যুরিস্টরাও আর দেরি না করে এই মুহূর্ত বন্দি করল তাদের হাতের স্মার্টফোনে। আমাদেরকে নামিয়ে দিয়ে এবার আমাদের ক্রুজ চলে যাবে হচ্ছে আন্দ্রোথ, আন্দ্রোথ বলে একটা আইল্যান্ড, সেখানে প্যাসেঞ্জারদেরকে নামাবে। তারপর আবার বিকাল 6টার সময় আমাদের ক্রুজ আবারও ঘুরে আসবে হচ্ছে এই কাল্পেনিতে। আজকে সূর্য তার জায়গা নিয়েছে,
মেঘটেক বিশেষ নেই আকাশে। সূর্য তার উচ্চতা আরেকটু বৃদ্ধি করতেই লাক্ষাদ্বীপ সাগরে স্পষ্ট হলো জলের নিচের কোরালস এবং মেরিন লাইফ। আর প্রায় একই সঙ্গে আমাদের বোট গিয়ে পৌঁছালো কালপেনি আইল্যান্ডের অসম্পূর্ণ জেটিতে। সময় সকাল 8:16 পৌঁছে গেলাম কালপেনি আইল্যান্ডের জেটিতে। আর বেলা বাড়তেই এখানকার সমুদ্রের জলের কালার দেখুন, আর জলও এখানে ভীষণ স্বচ্ছ। যেদিকেই তাকাবো সেদিকে ইনি বিনি টাপাটিনি, সরি ট্যাপাটিনি, ট্যাপা এখানে আছে। পৌঁছে গেছি লাক্ষাদ্বীপের আইল্যান্ড কালপেনি। আইল্যান্ডে আমাদের পৌঁছানোর আগে থেকেই টুরিস্ট সংস্থার গাড়ি অপেক্ষা করছিল, যে গাড়ি আমাদের পৌঁছে দেবে এই আইল্যান্ডে আমাদের গন্তব্যে। সকাল 8:23 ছেড়ে দিল আমাদের মাহিন্দ্রা থার কালপেনি আইল্যান্ডের যে রিসর্ট আছে সেই রিসর্টের উদ্দেশ্যে, মানে যেখানে গিয়ে আমাদের অ্যাক্টিভিটি হবে, ডে টু এর অ্যাক্টিভিটি। সকাল 8:30 বাজতে এত গরম, তারপরে লাইফ জ্যাকেট পরে জানো লাইফটা হাঁসফাঁস করে। কেমন লাগছে আইল্যান্ডটা, আজকে এনজয় করবা, জলে নামবা? আমার এক দর্শক বন্ধু জানতে চেয়েছেন যে ট্যুরিজম ছাড়া এমনি এমনি কি লাক্ষাদ্বীপ বেড়াতে যাওয়া যায়। ধরুন এই আইল্যান্ডে আপনার চেনাশোনা কেউ আছে কোনো না কোনো আইল্যান্ডে, তাহলে কিন্তু আপনি পারমিশন করিয়ে সেই আত্মীয়র বাড়িতে আসছি, সেই আত্মীয় বা রিলেটিভের বাড়িতে আসছি বলে কিন্তু আপনি এখানে আসতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে ট্যুরিজমের সঙ্গে আসতে হবে না, নিজেরাই আসা যায় এখানে। এখানে এসে কিন্তু 3-4 থাকাও যায়। প্রচুর নারকেল গাছ, ঘরবাড়ি, দোকানপাট, ছোটোখাটো রেস্তোরাঁ, প্রশাসনিক অফিস, সব কিছু দিয়ে এই আইল্যান্ডটা এমনভাবে সাজানো যে বিশ্বাস হবে না এর আয়তন মাত্র 2.79 বর্গ কিলোমিটার। এই আইল্যান্ডে যে সমস্ত বাড়িঘরগুলো রয়েছে সেগুলো কত সুন্দর। এটা এখানকার ফুটবল খেলার গ্রাউন্ড, সবুজ ঘাস নেই, সাদা বালি রয়েছে। এই উপগ্রহ চিত্রের মাধ্যমে আপনাদের একবার দেখানোর চেষ্টা করছি কালপেনি আইল্যান্ডের ভৌগোলিক পরিবেশ এবং সেই সাথে আমাদের পথ চলা কোথা থেকে শুরু আর কোথায় গিয়ে শেষ। অবশেষে পৌঁছেই গেলাম কালপেনি আইল্যান্ডে, আমাদের যে রিসর্ট রয়েছে সেখানে। আমরা তো রাত্রিবাসগুলো ক্রুজেই করছি, বাট এখানে কিন্তু সমস্ত আইল্যান্ডে থাকা যায়। এখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমাদেরকে দেওয়া হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক, একটা করে ডাব, যেটা আমাদের খুব দরকার। এক দিজিয়ে না মুঝে ভাইয়া, 2021 যখন লাক্ষাদ্বীপ এসেছিলাম তার আগে কখনো আমি ডাব খেতাম না, আপনাদের কথা ব্লগে বলেছিলাম। এই কালপেনি আইল্যান্ডে এসে এই ওয়েলকাম ড্রিঙ্ক, এই ডাব নিয়ে আমি প্রথম ডাবের স্বাদ পাই। তারপর থেকে ডাব মাঝে মধ্যেই খাই। যখন আন্দামান গিয়েছিলাম তখন আন্দামানে তো প্রচুর ডাব খেয়েছিলাম। আর এই আন্দামানের সূত্র ধরেই বলি, 2021 আমরা নিজেরাই আন্দামান ট্রিপ করেছি, লিটল আন্দামানকে বাদ দিয়ে প্রায় পুরোটাই ঘুরেছি। সেই ট্যুর সংক্রান্ত ভিডিও, খরচ, গাইডলাইন সব কিছু শেয়ার করা আছে আমার চ্যানেলের ভিডিওর প্লেলিস্টে। একটু নিচের দিকে স্ক্রল করলেই আপনারা সেই ভিডিওগুলো পেয়ে যাবেন, যেগুলো দেখে আপনারা আগামী দিনে আপনাদের বাজেট আন্দামান ট্রিপ প্ল্যান করতে পারবেন। ডাবের সাইজ খুবই ছোট, আমার ব্রেনের মতোই, দুটো চুমুক মারতে ডাব শেষ, ডাবের জল শেষ। ওই ডাবটাকে দুভাগে ভাগ করে দেওয়ার পর এখানে চামচ রয়েছে, চামচ দিয়ে আপনারা কিন্তু কেটে কেটে ডাবের ভেতরের অংশে স্বাদ নিতে পারবেন। আর এই ডাবের শ্বাস খেয়ে খুব একটা সুখ হলো না, কেমন যেন প্যাঞ্চা প্যাঞ্চা আমারই মুখটার মতো। গত পর্বে আপনাদের দেখেছিলাম কাভারাত্তি আইল্যান্ডে এয়ারটেলের নেটওয়ার্ক রয়েছে, কিন্তু কালপেনি আইল্যান্ডে শুধুমাত্র বিএসএনএল ছাড়া এয়ারটেল, জিও, ভোডাফোন বা আরও অন্যান্য নেটওয়ার্ক কোম্পানির কোনো নেটওয়ার্কই নেই। এদের যে রিসর্ট রয়েছে সেই রিসর্টে কিন্তু ওয়াইফাই রয়েছে, তো আপনারা কিন্তু ওয়াইফাই ব্যবহার করে আপনাদের যদি ইন্টারনেট প্রয়োজন হয় বা আপনাদের সোশ্যাল মিডিয়া বা বাড়ির লোকের সাথে কিন্তু হোয়াটসঅ্যাপ কল করে নিতে পারেন। চারিদিকে এরকম টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, আপনারা যারা আসছেন মানে ট্যুরিস্টরা তো এই টেবিলে কিন্তু আপনাদের লাইফ জ্যাকেট, ব্যাগ সব রেখে দিতে পারবেন এবং তারপরে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো সব কিছু করতে পারবেন। পানীয় জল রয়েছে, গ্লাসও রয়েছে। এখানেও রয়েছে লেডিস টয়লেট, ওয়াশরুম, চেঞ্জিং রুম, ওদিকে রয়েছে জেন্টস টয়লেট। এখন যদিও ভাটার টাইম, সমুদ্র অনেকটাই পিছিয়ে গিয়েছে, তবুও জলের যে কালার সেটা কিন্তু ভীষণ স্পষ্ট। এইদিকে সবুজ, ওইদিকে নীল, আর ওইদিকে হচ্ছে ডিপ নীল, ওইদিকে রয়েছে একটা ছোট্ট আইল্যান্ড। আর যারা ফটোগ্রাফি লাভার তারা বেরিয়ে পড়েছে তাদের ব্যাগপত্র রেখে নানারকমভাবে ফটোগ্রাফি করার জন্য, বিশেষ করে যারা কাপেল। আর এই জায়গাটা ঠিক কোথায় যদি আপনারা আপনাদের ছবিতে নাম মেনশন না করে দেন তাহলে সবাই ভাববে যে ভাই বিদেশ, মানে ভারতবর্ষেও যে এত সুন্দর একটা জায়গা আছে এটা কিন্তু এক ঝটকায় দেখে বিশ্বাস হবে না। কালপেনি আইল্যান্ডে যখন আমরা এসে পৌঁছেছিলাম তখন লো টাইডের কারণে সমুদ্র অনেকটাই পেছনে, আবারও যখন হাই টাইড হবে অর্থাৎ সমুদ্র আমাদের কাছে এগিয়ে আসবে সেই সময়ের ব্যবধানে আপনাদের সঙ্গে শেয়ার করি লাক্ষাদ্বীপ সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর। গোয়া, দীঘা, মন্দারমণি, বকখালি, ভাইজ্যাগ, কন্যাকুমারী, যত সমুদ্রের কথাই বলুন লাক্ষাদ্বীপের সৌন্দর্যের কাছে কোনো কিছু তুলনাই হবে না, মানে লাক্ষাদ্বীপ সবার উপরে। মলদ্বীপ খারাপই বলবো না, মলদ্বীপ যথেষ্ট সুন্দর, বাট সেক্ষেত্রে আমি মনে করি যে ভিসার ঝামেলা করবো না, আমাকে আগে থেকে ওই ফ্লাইটের টিকিটও কাটতে হবে না, আমি ট্রেনেই আসতে চাই যাতে আমাদের ফ্লাইট কস্টিংটা কমে যায়, সেক্ষেত্রে লাক্ষাদ্বীপের তো কোনো বিকল্পই নাই ভাই। আমাদের মধ্যে এমন মানুষ আছেন যারা এরকম জায়গা খোঁজেন যে প্রচুর ভিড় থাকবে, প্রচুর লোক থাকবে, গিয়ে জলে ঝাঁপ মারবো, এর গায়ে পড়বো, ওর গায়ে পড়বো, গড়া ঘুরে দেবো সমুদ্রে,
প্রচুর খাবার দাবারের দোকান থাকবে, মানে ফাটি এনজয় করবো, এরকম এক ধরনের কিন্তু আমাদের ক্যাটাগরি পর্যটক থাকেন। আর আরেক ধরনের পর্যটক থাকেন যারা অনেকটা আমার মতো, ভিড়ভাড় খুব একটা পছন্দ নয়, একটু ফাঁকা ফাঁকা জায়গা হবে, পর্যটক থাকবে তবে প্রচুর পরিমাণে নয়, অল্প পরিমাণে, এবং খুব সুন্দর একটা সমুদ্র সৈকত হবে, সেখানে বসে ছবি তুলবো, এনজয় করবো, পা ছড়িয়ে একটু জলের স্পর্শ নেবো, ভালো একটা দিন কাটাবো, একটু রোম্যান্টিক মুহূর্ত কাটাবো, হালকা গান শুনবো, এরকম যারা পছন্দ করেন তাদের জন্য তো এই জায়গাটার কোনো বিকল্পই নেই। আমার এবারের ট্রিপে আমাদের পার পার্সন মানে পার অ্যাডাল্ট পড়েছে হচ্ছে 39,375 টাকা 4 রাত্রি 5 দিনের জন্য। আমি ধরে নিলাম 40,000 টাকা। এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি রয়েছে, সেই অ্যাক্টিভিটি করবেন, তার জন্য ধরে রাখুন আপনি আরও 5,000 টাকা, তাহলে হলো হচ্ছে 45,000 টাকা। কলকাতা থেকে কোচি আসা, কোচি থেকে কলকাতায় ফেরা, এই সব মিলিয়ে আরও ধরে রাখুন প্রায় 6-7,000 টাকা। আমি ট্রেনের কথা বলছি, যদি আপনারা এসি টু বা এসি থার্ডে আসেন, এক একজনের খরচ পড়ছে প্রায় 50,000 টাকার উপরে। দুজনের জন্য আপনি 1,00,000 টাকা ধরে রাখুন। আধার কার্ড বাধ্যতামূলক, আধার কার্ড লাগবেই, গভর্নমেন্টের পারমিশন ছাড়া কিন্তু এখানে আসা যাবে না। কারণ যখন আপনারা প্যাকেজ বুকিং করছেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু ওদেরকে টাকা আগে পেমেন্ট করে দিতে হবে, এবং সেই সাথে আপনাদের আধার কার্ডগুলো পাঠিয়ে দিতে হবে। সেই আধার কার্ডের ভিত্তিতে কিন্তু আপনাদের প্যাসেঞ্জার আইডি জেনারেট হবে। জোয়ার আসতে তখনও কিছুটা সময় বাকি, আগত অন্যান্য টুরিস্টরা চলে গিয়েছে স্থানীয় একটি টি শার্ট ফ্যাক্টরি ভিজিট করতে। এই সুযোগে একবার বাসুকিকে উড়িয়ে দিয়ে দেখে নিলাম সামনের ওই টুইন আইল্যান্ড এবং সেই সাথে কালপিনীর কোরাল রিফ বা প্রবাল প্রাচীর। আমরা যারা টুরিস্ট, যারা এখানে বেড়াতে আসি, তারা যদি এখানকার স্থানীয় যে সমস্ত ফ্যাক্টরি আছে বা দোকান আছে সেখান থেকে কিছু কেনাকাটা করি, সেক্ষেত্রে এখানকার যেমন মানুষের একটা জীবিকার উন্নতি হবে, তেমনি কিন্তু এখানকার যে পর্যটন সেটারও কিন্তু উন্নতি হবে। বাবু তোমার মন খারাপ নাকি? হ্যাঁ, শরীর খারাপ, খিদে পেয়েছে, জলে নামবে? বাবুর মন খারাপের কারণটা খুব সহজে অনুমেয়। লো টাইডের কারণে জল কম থাকায় বাবু এখন অবধি জলে নামার সুযোগ পাইনি। তোমার প্ল্যান বলো, তুমি কি করবে আজকে? আর কাওয়া কি না কায়াক, আর কি করবা? আর রিল্যাক্স, আর খাবো, আর অক্সিজেন নেব, আর নেই রোমান্স করবা না, রোমান্স। খুব অল্প সময় পথ চলে আমরা পৌঁছে গেছি এখানকার গভর্নমেন্ট হোসিয়ারি ফ্যাক্টরি। ফ্যাক্টরিতে প্রচুর ভিড়, এখানে বিক্রি হচ্ছে সমস্ত টি শার্ট, বিভিন্ন কালারের টি শার্ট রয়েছে, নেভি ব্লু রয়েছে, ব্ল্যাক রয়েছে, স্কাই ব্লু রয়েছে, অরেঞ্জ রয়েছে, হোয়াইট রয়েছে, এগুলো হচ্ছে কলার দেওয়া। এদিকে রয়েছে উইদাউট কলার, ছোটো থেকে বড় সবার মাপেরই কিন্তু রয়েছে এখানে টি শার্ট। এখানে প্রাইস হচ্ছে ফিক্সড, শুধু টি শার্ট কেনাই নয়, যদি আপনারা চান যে এখান থেকে ট্রায়াল দিয়ে নেবেন তাহলে কিন্তু ট্রায়ালও দিতে পারবেন, অনেকের ওপরই আর কি ট্রায়াল দিয়ে এখান থেকে টি শার্ট কিনে নিয়ে যাচ্ছে। টি শার্ট ফ্যাক্টরি থেকে কিছু কেনাকাটা করে আমরা ফিরছি, গাড়িতে আমার জায়গা হয়নি, বাট এখানে যারা আছেন তাদের বাইকে জায়গা হয়েছে, এই বাইকে করে আমি আবারও ফেরত যাচ্ছি হচ্ছে রিসর্টে। সমুদ্রের মধ্যে এরকম যে ছোট্ট একটা আইল্যান্ড থাকতে পারে, সেই আইল্যান্ড যে এত সুন্দর হতে পারে, এখানকার প্রকৃতি, পরিবেশ, এখানকার ঘর বাড়ি সব কিছু সত্যি অবিশ্বাস্য। এখানে হয়তো বড় বড় শপিং মল নেই, বড় বড় রেস্তোরাঁ নেই, ওলা উবের নেই, মেট্রো নেই, এসব হয়তো নেই, তবুই বলবো যে এখানকার মানুষের জন্য কিন্তু শান্তি আছে, অন্তত পলিউশন নেই। যদিও প্রতি মুহূর্তে টেনশন থাকে, ঘূর্ণিঝড় এলো যে হয়তো দ্বীপটাই নিশ্চিহ্ন হয়ে গেল, তবুও মানুষ বাঁচে, প্রতিদিন বাঁচে, আনন্দ নিয়ে বাঁচে। এই রকম প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার জন্য এই আইল্যান্ডে দুরকম রক্ষা কবচ রয়েছে। প্রথমত কোরাল রিফ বা প্রবাল প্রাচীর, দ্বিতীয়ত প্রচুর নারকেল গাছ। এখানে তো কোনো বড় হসপিটাল নেই, প্রাইমারি হেলথ সেন্টার আছে মানে পিএসসি আছে, যদি কোনো ক্রিটিক্যাল সমস্যা কারো হয় সেক্ষেত্রে কোচিতে ট্রান্সফার করার জন্য চপার ব্যবহার করা হয় মানে হেলিকপ্টার, সেক্ষেত্রে পেশেন্টকে দিতে হবে হচ্ছে 3,000 টাকা, আর যারা পেশেন্টের বাড়ির লোক তাদের দিতে হবে হচ্ছে 5,000 টাকা করে। ফিশিং আর হচ্ছে নারকেল এখানকার মানুষের আর কি মেন জীবিকা,
ছোটোখাটো দোকানপাট, বেকারি, রেস্তোরাঁ। এখানে যে আমরা সমস্ত জল খাচ্ছি বা জল ব্যবহার করছি সবই কিন্তু হচ্ছে মিষ্টি জল, চারিদিকে সমুদ্রে ঘেরা, তাহলে মিষ্টি জল আসবে কোথা থেকে? আর এত পরিমাণ জল এটা ধর কোচি থেকে সাপ্লাই দেওয়া সম্ভব নয়। এখানে কিন্তু পাম্পিং স্টেশন আছে, সমুদ্র থেকে জল নিয়ে সেই জলকে রিফাইন করে মিষ্টি জলে আর কি পরিণত করে তার নোনাত্ব ভাব কাটিয়ে তারপর এখানে সমস্ত ঘরে ঘরে আর কি সাপ্লাই দেওয়া হয়। রাস্তার ধারেও ট্যাপ কল রয়েছে অনেক। আমরা যে টি শার্ট ফ্যাক্টরি থেকে ঘুরে এলাম, এটা কিন্তু আমাদের সাইট সিনের একটা পার্ট। আর এই যাতায়াত নিয়ে আমরা খরচ করলাম 1 ঘন্টার মতো সময়। এই 1 ঘন্টার মধ্যে সামনে যে জলস্তর কিন্তু বেড়েছে, মানে যেরকম যাওয়ার সময় দেখে গিয়েছিলাম যে একদম জল নেই, ফাঁকা ফাঁকা, লো টাইড, এখন কিন্তু জলের পরিমাণ বেড়েছে। এবং জলের পরিমাণ বাড়ার সাথে সাথে মানুষজন কিন্তু, যারা আর কি আমাদের আগেই ওই ফ্যাক্টরি দেখে ঘুরে চলে এসেছিলো, তারা তাদের লাইফ জ্যাকেট পরে নেমে পড়েছে এখানে সমুদ্র এনজয় করতে, চলে গেল জলে নামতে। পল তো জল পেলে আর কেউ চায় না। জলস্তর আরেকটু বাড়তেই আমি পোশাক পরিবর্তন করলাম এবং আপাতমস্তক পুরোদস্ত সুইমিং কস্টিউমে নিজেকে সজ্জিত করলাম। যখন আমি পাহাড়ে কিংবা বরফে যাই সেখানে কী ধরনের পোশাক বা সরঞ্জাম ব্যবহার করি সেই সমস্ত জিনিসের নাম এবং লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে। এবার যে আমি সমুদ্রে এসেছি, এই সমুদ্রে ব্যবহার করার জন্য বিভিন্ন পোশাক বা বিভিন্ন সরঞ্জামের নাম এবং সেগুলোর লিঙ্ক কিন্তু এই ভিডিওগুলোর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখানে যে ছোট ছোট বাচ্চারা এসেছে, বাচ্চারাও কিন্তু বড়দের সঙ্গে সমান এনজয় করছে। লো টাইড থেকে হাই টাইড হচ্ছে, জল আস্তে আস্তে বাড়ছে। সিঙ্গেল ছেলেপুলের জন্য বলছি, যাদের মন সবসময় প্রেম সাগরে ডুব মারে তাদের জীবনে লাইফ জ্যাকেট আদৌ কি দরকার পড়ে? এই মুহূর্তগুলো যে কত সুন্দর সেটা বলে বোঝানো মুশকিল। বাচ্চা থেকে বুড়ো সেদিন সবাই একইভাবে একই সঙ্গে এনজয় করেছিল। আর এই জলকেলির মধ্যেই আমাদের জন্য রিসর্ট থেকে আয়োজন করা হয়েছিল গরম গরম চা কিংবা কফি আর সেই সঙ্গে সিঙ্গারা। আজকের গল্প কিছু এরকমই লেখা থাক, গরম গরম কফি দিয়ে চুমুক দিয়ে সমুদ্র দেবো ঝাঁপ। ওই পাজি কবি জাম্প ভি দিয়া করো। ওদিক থেকে ফ্লো হয়ে চলে আসছে, জলের টান আছে, দিয়ে টেনে নিয়ে যাচ্ছে এদিকটাতে। আর এই পুরো আইল্যান্ডটাকে না সমুদ্র ঘিরে রয়েছে। আগে আপনারা ড্রোন ফুটেজে দেখেছেন।
পালস দিয়ে দেখছি নড়চড় করছে একটা। বেঁচে আছে? তোর মাকে গিয়ে ভয় দেখা, ধর দে মাকে গিয়ে ভয় দেখা। জোয়ারের জল এসে যখন এই লেগুনকে কানায় কানায় পরিপূর্ণ করে তুলেছে, ঠিক সেই সময় আমাদের স্পিড বোটে করে নিয়ে যাওয়া হলো পার্শ্ববর্তী পিটি আইল্যান্ডে, যেখানে স্নরকেলিং করানো হবে। আমরা সকালবেলায় যখন এখানে এসে পৌঁছেছিলাম, সেই সমুদ্র আর এখন সমুদ্র দেখুন কত আকাশ বাতাল পার্থক্য। চারিদিকে জল হয়ে গিয়েছে আর সেই সাথে সূর্য উঠে গেছে মাথার ওপরে, আর চারিদিকে জলের কালার কি দুর্দান্ত, আর জলের নিচে সব কিছুই স্বচ্ছ। বেলা 11:14 আমরা সবাই পা রাখলাম পিটি আইল্যান্ডে। এর আগে ওই জায়গা থেকে আমাদের ড্রোন শটে এই আইল্যান্ড দেখিয়েছি, এবার বাস্তবে এসে পা রেখেছি। আমরা যখন আন্দামানে গেছিলাম, তো আন্দামানে ওখান থেকে ছিলাম আমরা ডিগলিপুর। তো ডিগলিপুরে দুটো আইল্যান্ড রয়েছে, একটা হচ্ছে রস আইল্যান্ড, একটা হচ্ছে স্মিথ আইল্যান্ড, দুটোকে বলা হয় টুইন আইল্যান্ড। যখন হাই টাইড আসে তখন দুটো আইল্যান্ডের মাঝখানের যে রাস্তাটা সেটা জলের নিচে চলে যায়, আবার যখন লো টাইড হয় তখন রাস্তাটা আবার ভেসে জেগে ওঠে। এই জায়গাটার ভাইব অনেকটা সেরকম। ইতনা খরচ করকে ইহাঁ পর আয়ে হ্যায় তো ইহাঁ জো দেখ রহে ইহাঁ পর জো সার্ভিস মিল রহা হ্যায় তো আমাদের ভাষা আলাদা, আমাদের সংস্কৃতি আলাদা, আমাদের হয়তো খাদ্যাভ্যাস আলাদা, আমাদের জীবনযাপন হয়তো কোথাও আলাদা। এই জায়গাটা এসে কিন্তু আজকে বাঙালি অবাঙালি সবাই কিন্তু মিলেমিশে গিয়েছে। আজ কিন্তু মনে হচ্ছে না যে আমরা একে অপরের অচেনা, সবাই যেন একটা ফ্যামিলি হয়ে গেছে এখানে। কারণ এখানকার প্রকৃতি এরকম না, আর সবাইকে এক করেই ছাড়বে। এত কোরাস দেখে মনে হতে পারে যে এক একটা সুন্দর সুন্দর ডিজাইনের কোরালস আমরা ব্যাগে ভরে নিই, বাড়িতে গিয়ে অ্যাকোয়ারিয়ামে রেখে দেবো, অথবা এমনি রেখে দেবো আমাদের সংগ্রহে যে আমরা এখানে এসেছিলাম। বাট কোরালস কিন্তু এখান থেকে নিয়ে যাবেন না, কারণ যখন আপনারা ফ্লাইটে ফিরবেন এয়ারপোর্টে কিন্তু স্ক্যান হয়। এটা শুধু এখানেই নয়, এটা কিন্তু আন্দামানও স্ক্যান হয়। আমি দেখেছি আন্দামান থেকে ফেরার সময় যে অনেকের ওই ব্যাগ থেকে আর কি স্ক্যান করে ধরা পড়েছে কোরালস, তো নিয়ে ওরা রেখে দিয়েছে। তো আমি বলবো যে ন্যাচারাল জিনিস ন্যাচারালভাবেই থাক, এদেরকে এখানে দেখুন, স্পর্শ করুন, এনজয় করুন, বাট নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। যেখানকার জিনিস সেখানেই থাক, সব কিছু সব জায়গায় তো শোভা পায় না। না সমুদ্রে যারা বোতল টোতল নোংরা টোংরা ফেলে সেইগুলো দেখুন ভেসে এসে এখানে আটকে রয়েছে। ভারত সরকার লাক্ষাদ্বীপের পর্যটনকে ডেভেলপ করবে, এটা ভালো কথা, কিন্তু একই সাথে আমাদের মতো ট্যুরিস্টদের মানসিকতাও ডেভেলপমেন্টের দরকার। অন্তত এই চিন্তাটা সবার মনে থাকা দরকার, আমরা আমাদের বাড়ির বেডরুমটাকে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, অন্তত বাড়ির পরিবেশটাকে ঠিক একইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টাই করব। স্নরকেলিং কিট এবং সেই সাথে টাওয়েল প্রোভাইড করা হচ্ছে, বাট এখানে কিন্তু লিখে দিতে হচ্ছে কারা কারা কিট বা টাওয়েল নিচ্ছেন। আমারটা নাও, তুমি চেয়ে নাও বাবা, আমারটা তুমি নাও নি। যে ম্যানেজার তারই কোনো ভ্যালু নাই রে, সে শালা ড্যামেজার। ওই দেখুন, ওটা হচ্ছে এখানকার অস্থায়ী চেঞ্জিং রুম। পাইনঅ্যাপেল জুস রয়েছে, জলও রয়েছে। আগে খাবো জুস, তবেই গরমে ফিরবে হুশ। যেহেতু এই জায়গাটা স্নরকেলিংয়ের জন্যই বিখ্যাত, সেহেতু স্নরকেলিং আমাদের কমপ্লিমেন্টারি অ্যাক্টিভিটির মধ্যেই ছিল। আর আগামীর পর্যটকদের বলে রাখি, স্নরকেলিং করতে গেলে যে সুইমিং জানতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আর কোরাল আইল্যান্ডে সমুদ্রে নামার সময় অবশ্যই ক্রক্স বা এই ধরনের কোনো স্যান্ডেল ব্যবহার করবেন, না হলে কোরালসের ধারে পা কেটে যেতে পারে। এখানে সি কুইম্বারও আছে। আরে পোনা মাছ নাই, পোনা মাছ ভালো করে সেচ করে দিন, নাকে যেন জল না ঢোকে, কানের পাশের এগুলো সব টাইট করে দিন, স্কুবার মতো এটাকে মুখে নিতে হবে। সঙ্গে বয়স্ক মানুষ কিংবা ছোট বাচ্চা থাকলে বা আপনারা যারা নিজেরা স্নরকেলিং করতে পারবেন না, সেক্ষেত্রে এদের এখানে ইনস্ট্রাক্টরও রয়েছে যারা আপনাদেরকে হাতে ধরে স্নরকেলিং করাবে। ইনি হচ্ছেন এখানকার ইনস্ট্রাক্টর, উনি আর কি আমাদেরকে হাত ধরে ধরে করাচ্ছেন হচ্ছে স্নরকেলিং। দেখুন আমার এই ছোট ছেলেটা, সেও কিন্তু প্রথমবার এরকম স্নরকেলিং করছে কোনো ভয় ছাড়াই। এই জায়গায় একটা তথ্য আপনাদের দিয়ে রাখি, স্নরকেলিং করার সময় এই যে আন্ডার ওয়াটার ভিডিওগ্রাফি দেখছেন, এই ভিডিওগ্রাফি বা এই ক্যামেরা কিন্তু এরা প্রোভাইড করে না। এখানে কিন্তু স্নরকেলিং এর জন্য টাইম লিমিট আছে, এর প্রত্যেকের জন্যই আধ ঘন্টা মতো সময়সীমা দেওয়া আছে। যখন আপনি মাস্ক খুলে ফেলবেন তখন জলের নিচে আপনি দেখতে পাবেন না, কারণ তখন এত নোনা জল, অবস্থা খারাপ হয়ে যাবে। তোমাকে তো বাড়িতে সময় দিই না, তাই এই জলে সময় দেওয়ার চেষ্টা করছি রে। এ এইসব কি করছো পাপা দিয়ে জড়ি ধরে? কুছ তো সালাম করো, পাবলিক প্লেস উইথ পাবলিক ফিগার, এরকম করো না, জলের মধ্যে প্রবলেম হয়। সমাজ রে কে রে, মাথায় মারলো চপেটা ঘাত,
করবে? এটা কি ছেলে না মেয়ে বুঝতেও পাচ্ছি না। দিদি ভাই ভুলভাল জায়গায় হাত লাগলে বুঝতে পারছি না, আমি কিছু দেখতে পাচ্ছি না, একজন চোখে চোখে নোনা জল ঢুকে গিয়ে আমি পুরো কানা ড্যাশ হয়ে গেছি। সময় বেলা 12:25, আমাদের স্নর্কেলিং পর্ব শেষ হলো, আবার আমরা বোটে করে ফিরবো হচ্ছে ওই আইল্যান্ডে। প্রচুর মজাও হচ্ছে, পরিশ্রমও হচ্ছে, গরম লাগছে, রোদে পুরো চামড়া পুড়ে খাক হয়ে যাচ্ছে। কিন্তু একজনের মজা শেষ হয়েও শেষ হয়নি, জল থেকে সে কিছুতেই উঠবে না। অথচ 3 বছর বয়সে এই ছেলেটাই জল দেখে ভয় পেত আর কাঁদত। আরে নুনু নুনু বোটে ওঠ, নুনু ব্যাগটা ভিজাস না, বল স্নর্কেলিং কেমন লাগলো? হ্যালো, কি কি দেখেছো জলের নিচে? জলের নিচে দেখেছি আমি ফিশ আর কোরালস। সময় বেলা 12:35, আমরা ফিরে এলাম কালপেনিতে, আর এবার দেখুন জল এখানে কত টলমল। সময় বেলা 12:47, স্নান পর্ব করে একদম ফ্রেশ হয়ে গেলাম। এখানে স্নানের কি অ্যারেঞ্জমেন্ট রয়েছে একটু আপনাদেরকে বলে দিচ্ছি। টাওয়েল রয়েছে, টাওয়েল আপনাদের সঙ্গে বয়ে কোনো না বয়ে নিয়ে আসার দরকার নেই। আয়ুর্বেদিক শ্যাম্পু রয়েছে, কন্ডিশনার রয়েছে, এবং সেই সাথে লিকুইড সোপ রয়েছে। তো সাবান শ্যাম্পু কিন্তু আপনাদের বয়ে আনার দরকার নেই। লেডিস ওয়াশরুম ওইদিকে, ওখানে আর ক্যামেরা ট্যামেরা নিয়ে যাচ্ছি না, দোনো শর্ত মামলা হতে পারে। এটা হচ্ছে জেন্টস ওয়াশরুম ছেলেদের, এখানে আলাদা আলাদা এরকম সমস্ত পর্দা দেওয়া আছে, এদিকে একজন এইদিকে একজন এইদিকে একজন, শাওয়ারও রয়েছে, বালতিও রয়েছে, কলও রয়েছে। প্যান্ট এবং টি শার্টটাকে লাভারিসের মতো ঝুলিয়ে দিয়েছি। লাক্ষাদ্বীপ হালুয়া নাড়ু এখানে বলা হচ্ছে, হালুয়া আমার এবং ইসকো নিম কি খেতে হ্যাঁ, লাক্ষাদ্বীপের কোকোনাট রোল, এই হচ্ছে লাক্ষাদ্বীপের এখানে হ্যান্ডমেড টুনা মাছ, সেই মাছের আচার, দাম হচ্ছে 150 টাকা। এটা হচ্ছে একদম খাঁটি নারকোল তেল, 60 টাকার খেয়ে নিয়েছো মা আমার। কোল্ড ড্রিঙ্কের দাম হচ্ছে 35 টাকা, দেখুন এখানে কিন্তু 35 টাকায় প্রিন্ট আছে। সময় 1:12, আমাদের লাঞ্চের আয়োজন করা হয়ে গিয়েছে। এখানে বুফে সিস্টেমের খাবার, ভেজ আর নন ভেজ দুদিকে দুরকম আইটেম রয়েছে। জিরা রাইসের মধ্যে এটা লেবু নাকি, এই রয়েছে ডাল, নিয়ে নিলাম অল্প করে। ওইদিকে রয়েছে চানা মশলা, এই নিয়ে নিয়েছি ক্যাবেজ, বাস চিকেন নিয়ে নিয়েছি আমি, লেগুন ফিশ দেখে মনে হচ্ছে না কাতলা মাছ, কোকোনাট চাটনি, সেই সঙ্গে আচারও রয়েছে, পাপড় আমার ফেভারিট ডিশ, 4 পিস মাছ দাও, 4 পিস। যারা শাকাহারী তাদের জন্য পনির রয়েছে। এখানে সব রান্নার তো নারকেল তেলে, আর এখানকার মানুষ না ঝাল টাল খায় না। ডাল আর জিরা রাইসের টেস্ট হচ্ছে মিষ্টি মিষ্টি। লাগুন ফিশটা খেতে অনেকটা আমাদের ওখানে ওই কাতলা মাছ হয় না, একটু বড় সাইজের কাতলা ভাজে এরকম আছে, এরকম খেতে দেখুন মনে হচ্ছে একটা কাতলা মাছের টুকরো। বাঁধাকপি প্রচুর মিষ্টি, চিকেন টেস্ট করি, চিকেনও মিষ্টি, মিষ্টি চিকেন যাকে বলে, মাটন টাইপের দেখতে, লালচে লালচে। সুমুয়ের পায়েস, এর মধ্যে কাজু বাদাম আছে, সব মিলিয়ে খাবার ওকে। খাওয়া দাওয়ার পর রিসর্টে আয়োজন করা হয়েছিল স্থানীয় লোকশিল্পীদের দ্বারা লোকনৃত্য বা ফোক ড্যান্সের। স্থানীয় লোকশিল্পীদের দ্বারা ফোক ড্যান্সের আয়োজন করা হয়েছে, আর যারা টুরিস্ট তারা খাওয়া দাওয়ার পর সব চেয়ারে বসে এই আলো আধারী পরিবেশে এটাকে এনজয় করছে। উনি এখানে এসছেন বেড়াতে, সব জায়গায় যাচ্ছেন, হ্যাঁ হয়তো স্কুবা স্নর্কেলিং এই ধরনের অ্যাক্টিভিটিগুলো করছেন না, এই ধরনের অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিগুলো, উনি কিন্তু এখানে এসে এই যে এত সুন্দর লাক্ষাদ্বীপের পরিবেশ সেটা কিন্তু এনজয় করছেন। আজকের যারা দর্শক তাদের মধ্যে এমন অনেকে আছেন হয়তো খুব অনেক বয়স হয়ে গিয়েছে, তাদের একটা কথা মনে হতে পারে যে আমরা তো কোনো অ্যাক্টিভিটি করবো না, আমরা স্নর্কেলিং করবো না, স্কুবা করবো না, আমরা সমুদ্রে যাবো না, আমরা কিছুই করবো না, তাহলে কি আমাদের জন্য ঠিক হবে? অবশ্যই ঠিক হবে, কারণ লাক্ষাদ্বীপ মানে স্কুবা স্নর্কেলিং বা ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি নয়, লাক্ষাদ্বীপ মানে হচ্ছে একটা রিল্যাক্সের জায়গা, প্রকৃতিকে ফিল করা, এত সুন্দর জায়গায় এসে। জায়গা নেই, সময় বেলা 3:42, অপেক্ষা করছি, অপেক্ষাটা কিসের না, অপেক্ষাটা হচ্ছে গাড়ির। শেষ বিকেলে টুরিস্টদের সাইট সিনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল কালপেনি আইল্যান্ডের নর্দার্ন সাইডে। সব টুরিস্ট চলে যাওয়ার পর আমরা তিনজনই অবশিষ্ট ছিলাম। এখানকার ব্যবস্থা এতটাই সুন্দর, শেষ পর্যটক পর্যন্ত ধরুন কেউ একজন দুজন থাকলো তাকেও এসে গাড়ি সাইট সিনে নিয়ে যাবে। আমরা চলেছি কালপেনি শুরু থেকে প্রায় শেষ প্রান্তে। কালপেনি এমনিতেই একটা ছোট্ট আইল্যান্ড,
চারিদিকে সমুদ্রে ঘেরা। মাঝখান দিয়ে চলাচলের জন্য একটাই রাস্তা, রয়েছে হেলিকপ্টার ওঠানামার জন্য স্থায়ী হেলিপ্যাড। আমরা এসে পৌঁছালাম কালপেনি আইল্যান্ডের একদম উত্তর দিকে একটা ভিউ পয়েন্টে। সময় বিকাল 3:59, আমরা পৌঁছে গেলাম এই আইল্যান্ডের একদম শেষ প্রান্তে। হ্যাঁ, ক্রুজ ট্যুরিস্ট পয়েন্ট তৈরি করা হয়েছে যেখানে বসার জায়গা রয়েছে, যেখানে প্রচুর নারকেল গাছ রয়েছে। এবং এই যে আমরা ট্যুরিস্টরা এলাম, সেহেতু দেখুন এখানে সবার জন্য কিন্তু জল পানের ব্যবস্থাও রয়েছে। এরকম নারকেল গাছে ঘেরা খুব সুন্দর জায়গা, চেয়ার রাখা আছে, যেখান থেকে দুদিকে সমুদ্রই দেখা যাবে। এদিকে সমুদ্র উত্তাল, অনেকটাই ঢেউ বেশি, আবার ওইদিকে সমুদ্র হচ্ছে শান্ত। আর এই জায়গাতে দেখুন দুটো সমুদ্র এসে মিশে যাচ্ছে, দুর্দান্ত একটা জায়গা। ওখান দিয়ে একটা ক্রুজ যাচ্ছে, ওই যে দূরে দুটো আইল্যান্ড দেখা যাচ্ছে, পিটি আইল্যান্ড, আমরা ওইখানটাতে ছিলাম। ওইখান থেকে রাস্তা ভেতর 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 দিয়ে এসে এইখানে এসে আইল্যান্ডটা শেষ হয়ে যায়। দূরে আরও ছোট ছোট সমস্ত আইল্যান্ড রয়েছে। জীবনের সবথেকে বড় ভুলটা মনে হয় এই জায়গাতে এসেই করলাম। এইখানে দরকার ছিল ড্রোনটা, বাট আমি ড্রোনটা ফেলে এসেছি ওখানে। কথায় আছে ভালো মুহূর্ত সর্বদাই ক্ষণস্থায়ী, আজও তার ব্যতিক্রম নয়। সংবাদ এলো আমাদের ক্রুজ চলে এসেছে, সুতরাং আমাদের আবারও রিসোর্টে ফিরে গিয়ে সেখান থেকে আমাদের জিনিসপত্র নিয়ে রওনা দিতে হবে সেই লাক্ষাদ্বীপ সাগরে যেখানে অবস্থান করছে আমাদের ক্রুজ। লাক্ষাদ্বীপে এসে একটা অভিজ্ঞতা আপনার সঙ্গে শেয়ার করি। আমরা তো বিভিন্ন রকম ট্যুরিস্ট স্পটে বেড়াতে যাই, ঘোড়ায় চড়ি, গাড়িতে চড়ি, নৌকায় উঠি। বেশিরভাগ জায়গায় দেখবে লাস্টে বলবে এক্সট্রা করাবো বকশিস, এক্সট্রা করালাম বকশিস, বকশিস দিন কিছু, মানে সবার একটা অতিরিক্ত রোজগারের একটা ইচ্ছে আর কি ট্যুরিস্টদের কাছ থেকে। বাট এই লাক্ষাদ্বীপে এসে আপনাকে যে ধরুন স্কুবা করালো, যে স্নর্কেলিং করালো, বেশি সময় ধরে ঘোরালো, বা এই যে আপনি যে রিসোর্ট এলেন এখানে, এরা যে আপনাকে পরিষেবা দিল, একটা কেউ এখানে আপনার কাছ থেকে বলবে না যে হ্যাঁ ভালো লাগলে কিছু এক্সট্রা টাকা দিন বা বকশিস দিন, এরকম কোনো রকম এই ওয়ার্ডটা এখানে উচ্চারণ মানে যে বকশিস দিন বা এক্সট্রা টাকা দিন। সময় বেলা 4:39 পৌঁছে গেলাম রিসর্টে। রিসর্টে পৌঁছানোর পর এই যে এত লাইন দেখছেন, এত ভিড় দেখছেন, এটা হচ্ছে আবার ক্রুজে ফিরে যাওয়ার লাইন। 3-4 গাড়ি আছে যে গাড়িগুলো আমাদের সার্ভিস দিচ্ছে, সো সেহেতু সব জায়গায় যাতায়াতের ক্ষেত্রে একটু লাইনের আর কি সম্মুখীন হতে হচ্ছে, বাট হাম অ্যাডজাস্ট কর লেঙ্গে। বেলা শেষে আবারও ফেরার পালা, যদিও এবারে যাত্রাপথ একটু ভিন্ন। কালপেনি আইল্যান্ডের সম্পূর্ণ অন্যদিকের একটা জেটি থেকে ট্যুরিস্টদেরকে নিয়ে যাত্রা শুরু করলো আমাদের বোট। লাক্ষাদ্বীপ সাগরের কোনো একদিকে ক্রুজ শিপ আমাদের অপেক্ষায়, আর সেটা এতটাই দূরে যে চোখে ধরা পড়ে না। আর সমুদ্রযাত্রার বিবরণ যদি দিতেই হয় তাহলে বলবো গভীর সমুদ্রের বড় বড় ঢেউয়ের আঘাতে আমাদের বোটের দুলুনি, এদিকে সমুদ্রের জলে সূর্যের আলো পড়ে কেমন যেন মরিচিকার হাতছানি, সব মিলিয়ে এ এক অন্যরকম অভিজ্ঞতা। ক্রুজের সাথে যত আমাদের ডিস্টেন্স কমছে ততই কিন্তু এই বোট আমাদের দুলছে, কারণ এখানে সমুদ্রের ঢেউ বিশাল বিশাল, আর এই ঢেউগুলোকে পেরিয়ে আমাদের ক্রুজের কাছে এই বোটকে যেতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। তার উপরে তো হাওয়া রয়েছে সমুদ্রের ওই বরাবর, আমাদের ক্রুজ শান্ত শিষ্ট ছেলের মতো, আর সূর্য ধীরে ধীরে অস্ত চলে, কি দুর্দান্ত একটা দৃশ্য। রে 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 পল ধরে নিস। আর এই জায়গাটা দেখে কেন জানি না বারবার মনে পড়ে যাচ্ছিল সেই ছোট্টবেলায় অনেকবার দেখা সিনেমাটা টাইটানিকের কথা। একটা ব্যাপার আমাকে ভীষণ অবাক করেছিল, ক্রুজের সঙ্গে যতই আমাদের দূরত্ব কমছিল ততই যেন আমাদের এই বোটের তুলনী বাড়ছিল, আর সেই সঙ্গে সমুদ্র উত্তাল হচ্ছিল। আমরা পৌঁছে গেছি আমাদের ক্রুজের দরজায়। সেই সিন ভাই, সেই সিন, বোটগুলো জাস্ট কিভাবে আসে শুধু দেখুন একবার, এত বড় সমুদ্রের মাঝে ওই ছোট্ট একখানা বোট কিরকম যেন অসহায়। ক্রুজে পৌঁছে যাওয়ার পর ডেকে দাঁড়িয়ে দূর থেকে যখন ওই বোটগুলো যাওয়া আসা দেখছিলাম তখন শরীরে অজান্তেই রোমাঞ্চের সৃষ্টি হয়েছিল। জাহাজের এক কর্মী বলেছিল এই জায়গায় সমুদ্রের গভীরতা 500 মিটারেরও বেশি হওয়াটা খুব একটা অস্বাভাবিক নয়। মনে আছে সেই বিকেলে লাক্ষাদ্বীপ সাগরের বুকে খুব সুন্দর একটা সূর্যাস্তের সাক্ষী হয়েছিলাম। এত সুন্দর একটা বিকেল এবার এখানে বসে উপভোগ করব। বিকেল ফুরিয়ে কখন যেন সন্ধে হয়ে গেল, আকাশের চাঁদ তারা তাদের অবস্থানও পরিবর্তন করল। বিকেল ফুরিয়ে সন্ধে, সন্ধে পেরিয়ে রাত, ডায়েরি বন্ধ করার উপক্রম করছি এমন সময় মাইকে ঘোষণা করা হলো ট্যুরিস্টদেরকে ক্যাফেটেরিয়াতে ডাকা হচ্ছে তাদের ডিনারের জন্য। রাত 8:15 আমাদের ডিনারের জন্য ঘোষণা হয়ে গেছে,
আমার দুজন পার্টনার চলে গেছে খেতে, খিদে পেয়েছে তাদের। ঠিক ও ফাঁকা ফাঁকা কেন আজকে? কি করেছে? ফ্রাইড রাইস, ওয়াও, মাই ফেভারিট ডিশ। আজকেও স্যুপ রয়েছে, এই হচ্ছে ফ্রাইড রাইস। বস বস, অনিয়ন থোড়া মুঝে দিজিয়ে, ড্রাই চিকেন, ডাল রয়েছে, ডাল নেই চাইয়ে, মনে হচ্ছে মটরের কোনো একটা সবজি, আর ওটা হচ্ছে মিক্সড ভেজ আচার রয়েছে। সেই সঙ্গে যারা রুটি খাবে তাদের জন্য রুটি রয়েছে, মিষ্টির কোনো একটা আইটেম রয়েছে যেখানে নারকোল ডালকোল দেওয়া আছে। অনেস্টলি স্পিকিং, ভেবেছিলাম রাত্রে মুড়ি খাবো, গতকাল যেমন মুড়ি খেয়েছিলাম আজ ভেবেছিলাম মুড়ি খাবো, বাট সত্যি কথা বলতে ফ্রাইড রাইস আর চাউমিন দুটোর প্রতি আমার একটু লোভ বেশি আছে। এই দুটো দেখলে আমি ঠিক নিজেকে কন্ট্রোল করতে পারি না। ও মাশরুমের স্যুপ আছে এখানে। এবার যে কথাটা বলতে যাচ্ছি সেটা শোনার পর হয়তো মন খারাপ হলেও হতে পারে, তবু আমাকে বলতে হবে লাক্ষাদ্বীপের পরবর্তী এবং শেষ পর্ব নিয়ে আমি ফিরব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে।